আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা এই ভিডিওতে 2024 সালের বাংলাদেশ থেকে রোমানিয়া কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে আলোচনা করব। এছাড়াও রোমানিয়ার এবছরের নতুন সকল আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করব। অতএব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, যাতে কোনো বিষয় মিস না করেন। আশা করি এই ভিডিওটি আপনাকে রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসা নিয়ে রোমানিয়া যেতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এই ভিডিওতে যে সকল বিষয়ে জানতে পারবেন তা হলো, রোমানিয়া সিজন হবে কবে, রোমানিয়া যেতে কত বয়স লাগে, রোমানিয়া যেতে কত টাকা লাগে, রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি, রোমানিয়া বেতন কেমন হয়। তাহলে চলুন শুরু করা যাক। রোমানিয়া হলো ইউরোপীয় দেশগুলোর মধ্যে বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ একটি দেশ। বিশেষ করে ইউরোপের দেশগুলো বিশ্বের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে গেছে, সবাই এখন চায় ইউরোপের কোনো একটি দেশে যেতে। বর্তমানে রোমানিয়া একটি সিজনভুক্ত দেশ, আর তাই 26 মার্চ 2024 পর থেকে যারা রোমানিয়া যাবেন তারা সেনজেন ভিসা পাবেন। এর ফলে রোমানিয়ার সাথে ইউরোপের যে সকল দেশে সেনজেনভুক্ত আছে সেই সকল দেশে রোমানিয়া থেকে যাওয়া যাবে। এছাড়াও 24টি সেনজেনভুক্ত দেশের সকল সুবিধা রোমানিয়া থেকে ভোগ করা যাবে। 2024 সালে রোমানিয়ার সরকার 1,00,000 থেকে 1,40,000 নন ইউরোপিয়ান দেশ থেকে কর্মী নিয়োগ দিবে ওয়ার্ক পারমিট ডি ক্যাটাগরির ভিসার মাধ্যমে। সেনজন হওয়ার কারণে এপ্রিলের 1 তারিখের পর থেকে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে গেলে ওয়ার্ক পারমিট উইথড্র করতে হবে না। আপনি যদি বৈধ পথে রোমানিয়া যেতে চান তাহলে আপনাকে অবশ্যই ভিসা করতে হবে। আগের তুলনায় এখন রোমানিয়ার ভিসা পাওয়াটা একটু কঠিন হয়ে গেছে এবং ভিসা খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। অনেকেই রয়েছেন রোমানিয়া যেতে চাচ্ছেন কিন্তু বর্তমান সময় রোমানিয়ার ভিসা করতে কত টাকা লাগে এই তথ্য জানেন না। ভিসার ক্যাটাগরির উপর দাম নির্ধারণ হয়। উন্নত মানের কাজের ভিসা, ভালো কোয়ালিটির ভিসা করতে হলে বেশি টাকা খরচ হবে এবং স্টুডেন্ট ও ভ্রমণ করার জন্য ট্যুরিস্ট ভিসা করতে গেলে একটু কম খরচ হবে। ভিসা খরচ এবং বিমান ভাড়া বৃদ্ধি হওয়ার কারণে সবাই আপডেট ভিসা খরচ জানতে চেষ্টা করছে। বর্তমানে রোমানিয়ার ভিসার দাম কত জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অনেক মানুষ বিভিন্ন উদ্দেশ্যে রোমানিয়াতে পাড়ি জমায়। যেমন কেউ কাজের উদ্দেশ্যে রোমানিয়া যায়, আবার কেউ উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রোমানিয়া যায়, আবার আমাদের মতো এমন অনেক মানুষ আছে যারা মূলত ভ্রমণ করার উদ্দেশ্যে রোমানিয়াতে যায়। তবে আপনি যে কোনো উদ্দেশ্যে রোমানিয়াতে যান না কেন, যখন আপনি নতুন ব্যক্তি হিসেবে রোমানিয়াতে যাওয়ার কথা ভাবছেন তার আগে আপনাকে অবশ্যই রোমানিয়ার ভিসা সম্পর্কে যাবতীয় বিষয়গুলো জেনে নিতে হবে। যেমন রোমানিয়ার ভিসা আবেদন করার উপায়, রোমানিয়া ভিসা প্রসেসিং কিভাবে করা হয়, রোমানিয়া ভিসা চেক করার উপায়, রোমানিয়া ভিসার দাম কত, রোমানিয়া ভিসা কিভাবে পাওয়া যায়। আপনি যেহেতু রোমানিয়া সম্পর্কে জানতে চান সেহেতু সবার আগে আপনাকে রোমানিয়া যেতে কত বয়স লাগে সে সম্পর্কে একটু ধারণা নিতে হবে। কেননা আপনি যদি আমাদের বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে রোমানিয়া যেতে চান তাহলে আপনাকে অবশ্যই 18 বছরের বেশি হতে হবে। কিন্তু আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যেতে চান তাহলে আপনার বয়সের ক্ষেত্রে তেমন বাধ্যবাধকতা থাকবে না। যেমন ধরুন আপনার বয়স 18 বছর হয়নি কিন্তু আপনি আপনার অভিভাবকের সাথে রোমানিয়াতে ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান, তখন আপনার বয়স 18 বছর না হলেও হবে, আপনি ট্যুরিস্ট ভিসায় রোমানিয়া যেতে পারবেন। এর পাশাপাশি আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রোমানিয়া যেতে চায়, তাদের ক্ষেত্রেও 18 বছরের বয়স না হলেও হবে, রোমানিয়ার স্টুডেন্ট ভিসায় আবেদন করতে পারবেন। এছাড়াও যারা চাকরির জন্য রোমানিয়াতে যেতে চান তাদের আসলে কত বছর বয়স লাগবে সেই নির্দিষ্ট বয়সের কথা রোমানিয়ান সরকার উল্লেখ করে দেয়। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা আসলে জানে না যে রোমানিয়া যেতে কত টাকা লাগে। তো যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চান তাদের একটা কথা বলবো, আপনি মোট 2টি পদ্ধতিতে রোমানিয়া যেতে পারবেন। যেমন 1, আপনি সরকারিভাবে রোমানিয়া যেতে পারবেন, আর 2, আপনি বেসরকারিভাবে কোনো এজেন্সির মাধ্যমে রোমানিয়া যেতে পারবেন। তো আপনি যদি সরকারিভাবে রোমানিয়া যান তাহলে আপনার খরচের পরিমাণ অনেক কম হবে, কিন্তু আপনি যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা এজেন্সির মাধ্যমে রোমানিয়া যেতে চান তাহলে আপনার একটু বেশি টাকা ব্যয় করতে হবে। আর বর্তমান সময় আপনি বিভিন্ন ভিসার মাধ্যমে রোমানিয়া যেতে পারবেন। তো আপনার রোমানিয়া যেতে মোট কত টাকা লাগবে সেটা নির্ভর করবে আপনি আসলে কোন ধরনের ভিসার মাধ্যমে রোমানিয়া যেতে চাচ্ছেন তার উপর। তবে সাধারণভাবে আপনি যদি সরকারি পর্যায়ে রোমানিয়া যেতে চান তাহলে আপনার মোট 5 থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে, কিন্তু আপনি যদি কোনো বেসরকারি বা কিংবা কোনো এজেন্সির মাধ্যমে রোমানিয়া যেতে চান তাহলে আপনার মোট 6 থেকে 8 লক্ষ টাকা খরচ হবে, আবার কিছু কিছু এজেন্সিতে এর চেয়ে বেশিও হতে পারে। আপনাদের মধ্যে যদি কেউ কোনো এজেন্সির মাধ্যমে কোনো বাড়তি ঝামেলা না নিয়ে নিশ্চিন্তে ইউরোপের কোনো দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার জানা এমন এজেন্সি আছে যারা দীর্ঘদিন যাবৎ ইউরোপের বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে আসছে।
যারা কাজ কিংবা চাকরির উদ্দেশ্যে রোমানিয়া যেতে চান, তারা অনেক সময় জানতে চান যে রোমানিয়াতে কোন কাজের চাহিদা সব থেকে বেশি। তো যারা আসলে এই বিষয়টি সম্পর্কে জানতে চান, তাদের বলে রাখি যে বর্তমানে এমন অনেক ধরনের কাজ রয়েছে যে কাজগুলোর চাহিদা রোমানিয়াতে অনেক বেশি রয়েছে। আর সেই চাহিদা সম্পন্ন কাজগুলো হলো কম্পিউটার অপারেটর, গার্মেন্টস অপারেটর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েটার, সিভিল ইঞ্জিনিয়ার, হোটেল বয়, কৃষিকাজ, কনস্ট্রাকশন, বারটেন্ডার, ফ্যাক্টরি ওয়ার্কার, ফুড প্যাকেজিং, ফুড ডেলিভারি। আর আপনারা যারা কাজ করার উদ্দেশ্যে রোমানিয়া যেতে চান, তারা চাইলে এই কাজগুলোতে নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারেন, পরে রোমানিয়াতে গিয়ে আপনি আপনার পছন্দ মতো চাকরি করতে পারবেন। যেহেতু আমাদের বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ কাজ কিংবা চাকরির উদ্দেশ্যে রোমানিয়া যেতে চায়, সেহেতু রোমানিয়া যাওয়ার আগে আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিতে হবে, আর সেই বিষয়টি হচ্ছে রোমানিয়া কাজের বেতন কত, সে সম্পর্কে আপনার সঠিক ধারণা রাখতে হবে। আর আপনি রোমানিয়াতে কাজ করতে কত টাকা বেতন পাবেন সেটি নির্ভর করে আপনি আসলে কী ধরনের কাজ করতে চাচ্ছেন তার উপর, কেননা এখানে বিভিন্ন কাজের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের বেতন প্রদান করা হয়ে থাকে। এছাড়াও আপনার ডিউটি টাইম কত ঘন্টা হবে সেটার উপরেও আপনার বেতন নির্ভর করবে। তবে সাধারণভাবে আপনি যদি রোমানিয়াতে কাজ করেন তাহলে সর্বনিম্ন বেসিক বেতন বর্তমানে 3,300 লিউ থেকে 3,800 লিউ পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 79,018 টাকা থেকে 90,990 টাকা পর্যন্ত হতে পারে। তবে কত টাকা বেতন পাবেন সেটা নির্ভর করবে আপনার চাকরির ধরন এবং আপনার ডিউটি টাইম, আপনার কাজের দক্ষতার উপর। রোমানিয়াতে বসবাস করা অধিকাংশ মানুষ ধার্মিক, এর পাশাপাশি তারা তাদের পরিবারকে অধিক গুরুত্ব দিয়ে থাকে, তবে তারা অপরিচিত ব্যক্তিদের খুব বেশি প্রাধান্য দেয় না, কিন্তু তারা আমাদের মতোই বেশ অতিথিপরায়ণ। রোমানিয়াতে বসবাস করা প্রায় 92% লোক রোমানিয়ান ভাষায় কথা বলে থাকে, কেননা এটা হলো তাদের সরকারি ভাষা। তবে এই রোমানিয়ার ভাষার পাশাপাশি 7% লোক হাঙ্গেরি ভাষায় কথা বলে থাকে। আপনাদের মধ্যে যারা রোমানিয়া যেতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের রোমানিয়ান ভিসা আপডেট তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে এর পরেও যদি আপনি রোমানিয়ান ভিসা সম্পর্কে কোনো তথ্য জানতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, আর এরকম নতুন নতুন ভিসা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।